স্বাধীনতা দিবসে পতাকা কেটে স্বাধীনতা সংগ্রামীদের মুখমণ্ডলের চিত্র তুলে ধরেন কাকদ্বীপের এক ছাত্র। আজ 75তম স্বাধীনতা দিবস। এই 75তম স্বাধীনতা দিবসের পূর্তিতে কাকদ্বীপ অক্ষয়নগর গানদময় স্কুলের একজন প্রাক্তন ছাত্র শান্তনু একটি পাতার উপরে কাটিং করে স্বাধীনতা সংগ্রামীদের মুখমণ্ডলের একটি চিত্র তুলে ধরে এবং আজ স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলকে তার এই কলা চিত্রটি উপহার হিসেবে তুলে দেয়। ছোটবেলা থেকেই শান্তনুর শখ ছিল আঁকা আঁকি করা, কিন্তু এরকম কোনো চিন্তা ভাবনা আগে তার মাথায় আসেনি। লকডাউনের সময় বাড়িতে বসেই গাছের পাতা নিয়ে কাটিং করে শুরু করে বিভিন্ন রকমের নাম লেখালেখির কাজ। স্কুল খোলার পর স্কুলে এলে বন্ধুরা তাকে তাদের নাম দিয়েও বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করত। সেখান থেকেই পাতা কাটিং করে কলা চিত্রের কাজ শুরু তার। আমি এইটা দিয়ে আমি নিজেই খুব গর্ববোধ করছি, কারণ আমি নিজের থেকে যে এরকম কিছু বানাবো আমি নিজেও বুঝতে পারিনি। কারণ আমার সবার ফার্স্ট পথ চলা শুরু হয়েছিল কোভিড টাইম থেকে। কোভিড টাইমে আমি একটি পাতা নিয়ে এনেছিলাম, সেই পাতায় জাস্ট বিভিন্ন রকমের নাম, নিজের নাম, বন্ধুদের নাম আমি ডিজাইন করতাম। তারপর থেকে ধীরে ধীরে বিভিন্ন রকমের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালো ফটো আঁকা শুরু হলো। এরপর থেকে আমি বিভিন্ন যে পোর্ট্রেট টাইপের করতে না আমি কোথাও শেখা হয়নি, আমার নিজের থেকেই এইটা হচ্ছে হাতে করি নিজেই। এরপরে আমি খুব সুন্দর লাগছে। আমার নাম শান্তনু বাছার, আমি এবছর কলেজে ফার্স্ট ইয়ার। আজ 75তম স্বাধীনতা দিবসের পূর্তিতে একটি পাতার উপরে কাটিং করে স্বাধীনতা সংগ্রামীদের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ তথা কাকদ্বীপবাসীকে। আমরা ওই যে নতুন একটা কলা ও আবিষ্কার জেনেছে এটা আমরা খুব আপ্লুত, ও আমাদের এইরকম যে একটা গিফট করেছে স্কুলকে এটা আমাদের কাছে থাকলো ঐতিহ্য হিসাবে। এবং আমরা অন্যান্য ছেলেদের একে অনুপ্রেরণা হিসাবে দেখাবো যে এইরকম একটা গিফট করে গেছে। আমার নাম আশিস কুমার মাইতি।